দুরা, আজকে যে ওপেন নোটিফিকেশনটি বেরিয়েছে সেটি এসেছে ত্রিপুরা রাজ্য থেকে, কিছু প্রাইভেট সংস্থা থেকে সেই নোটিফিকেশনগুলি বেরিয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করে নিচ্ছি। তার আগে ছোটো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন বন্ধুরা, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আমরা শুরু করে নিচ্ছি ভিডিওটি। তাহলে দেখুন, ফার্স্ট নোটিফিকেশনে আসার পর প্রথমে বলা হয়েছে আবশ্যক। তাহলে দেখুন, কুয়াই হোটেলের জন্য ওয়েটার, হেল্পার এবং ফাস্টফুড এর কুক আবশ্যক। তাহলে দেখুন, সেখানে খুয়াইয়ে একটি হোটেলে নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখুন, সেখানে বন্ধুরা বলা হয়েছে ওয়েটার, হেল্পার এবং ফাস্টফুডের জন্য সেখানে কুক আবশ্যক নেওয়া হচ্ছে বন্ধুরা। তাহলে বন্ধুরা যারা ইচ্ছুক রয়েছেন বন্ধুরা, প্লিজ ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কন্ট্যাক্ট করে সম্পূর্ণ বিষয়গুলো জানবেন এবং সেখানে বেতন এবং ডিউটি টাইম এবং অন্যান্য যে আপনাদের কিছু জানার থাকে বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি এই নাম্বারগুলিতে ফোন করে জানতে পারবেন। তাহলে নাম্বারটি আমি বলে দিচ্ছি, তাহলে দেখুন 9774010050 এবং অপরটি রয়েছে 7005240344। তাহলে বন্ধুরা আপনারা কাইন্ডলি অফিস টাইমে ফোন করবেন, ফোন করে সম্পূর্ণ বিষয়গুলি বন্ধুরা জানবেন, জানার পর ওদের সাথে বন্ধুরা কাজে নিযুক্ত হবেন যদি আপনার স্যাটিসফ্যাকশন থাকেন। তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি পরের নোটিফিকেশন। তার আগে ছোটো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি বন্ধুরা, প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে আপনারা যেটা বুঝতে প্রবলেম হতে পারে বন্ধুরা, কারণ এই ভিডিওটির মধ্যে আমরা অনেকগুলো নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। তাহলে বন্ধু দেখে নিচ্ছি পরের নোটিফিকেশনটি। তাহলে বন্ধুরা পরের নোটিফিকেশনটির মধ্যে আসার পর প্রথমে বলা হয়েছে কর্মী চাই। তার আগে ছোটো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে দেখুন, আগরতলায় খুচরো ঔষধের দোকানের জন্য একজন, সেটা একটি পোস্ট রয়েছে, সৎ ও অভিজ্ঞ কর্মী চাই। তাহলে দেখুন, সেখানে আগরতলায় খুচরো ঔষধের দোকানের জন্য সেখানে কর্মী চাওয়া হয়েছে এবং সেখানে একজন চাওয়া হয়েছে। তাহলে বন্ধুরা যারা ইচ্ছুক রয়েছেন ফার্মেসিতে কাজ করার জন্য, তাদের দুটি নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারগুলিতে আপনারা কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে সম্পূর্ণ বিষয়গুলো জানবেন, ডিউটি টাইম এবং বেতন এবং অন্যান্য কিছু জানার থাকলে সম্পূর্ণ বিষয়গুলি ওদের ফোন নাম্বারে জিজ্ঞেস করবেন এবং কাইন্ডলি রিকোয়েস্ট করবো আপনারা অফিস টাইমে ফোন করবেন, ফোন করে সম্পূর্ণ বিষয়টি জানবেন। তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি পরের নোটিফিকেশনটি। তাহলে দেখুন, পরের নোটিফিকেশনটির মধ্যে আসার পর প্রথমে বলা হয়েছে ফুড ডেলিভারি জব। তাহলে বন্ধুরা সেখানে প্রথমে দেখে নেবে সেটা ফুড ডেলিভারি, সেখানে ডেলিভারি জব রয়েছে বন্ধুরা। এবং দেখুন, সেখানে প্রথমে লোকেশন দেওয়া রয়েছে, সেটা আগরতলার মধ্যে হবে। এবং দেখুন, সেখানে বলা হয়েছে একটি ম্যান্ডেটরি বিষয় দেওয়া রয়েছে, সেখানে বাইসাইকেল অথবা বাইক অথবা স্কুটি অথবা স্মার্টফোন আপনাদের সেখানে থাকতেই হবে বন্ধুরা। এই যে জিনিসগুলো সেখানে, আবার বলেছি, সেখানে বাইসাইকেল, বাইক, স্কুটি এবং স্মার্টফোন আপনাদের সেখানে ম্যান্ডেটরি, সেটি আপনাদের থাকতেই হবে। এবং যারা ফুড ডেলিভারি বয়ে কাজ করতে ইচ্ছুক রয়েছেন বন্ধুরা, তাহলে ওদের একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি বলেছি 7005476435। তাহলে বন্ধুরা কাইন্ডলি আপনারা অফিস টিমে ফোন করবেন, ফোন করে আপনাদের যে বেতন এবং ডিউটি টাইম কী কী রয়েছে সম্পূর্ণ বিষয়গুলো প্রথমে আপনারা ডিটেলসে জানবেন বন্ধুরা। জানার পর যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে ওদের সাথে কাজে নিযুক্ত হবেন। তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি পরের নোটিফিকেশনটি। তার আগে ছোটোটি রিকোয়েস্ট করে নিচ্ছি বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি পরের নোটিফিকেশনটি। তাহলে বন্ধুরা পরের নোটিফিকেশনটির মধ্যে আসার পর প্রথমে বলা হয়েছে কর্মী প্রয়োজন। তাহলে দেখুন, আগরতলা শহরে একটি খুচরো ঔষধের দোকানে কর্মী প্রয়োজন। তাহলে দেখুন, সেখানে খুচরো ঔষধের দোকানে, সেখানে ফার্মেসিতে লোক প্রয়োজন বন্ধুরা। এবং সেখানে বলা হয়েছে অভিজ্ঞ এবং যারা ফ্রেশার রয়েছেন তারাও আবেদন করতে পারে, যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাও সেখানে আবেদন করতে পারবেন। এবং দেখুন, সেখানে আরেকটি বিষয় উল্লেখ করে দেওয়া রয়েছে, আগরতলা শহর অঞ্চলে অগ্রগণ্য। তাহলে দেখুন, সেখানে আগরতলা শহরের মধ্যে যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। এবং দেখুন, ওদের দুটি মোবাইল নাম্বার রয়েছে বন্ধুরা, এই নাম্বারগুলিতে আপনারা ফোন করবেন, ফোন করে যারা ইচ্ছুক রয়েছেন এই নাম্বারগুলিতে ফোন করে সম্পূর্ণ বিষয়গুলো জানবেন, জানার পর বন্ধুরা ওদের সাথে কাজে নিযুক্ত হবেন। এবং আমি প্রতিদিনই রিকোয়েস্ট করি আপনারা প্রথমে এই যে প্রাইভেট সংস্থার কাজগুলি প্রথমে আপনারা ক্লিয়ার হবেন বন্ধুরা। আর হওয়ার পর যদি মনে হয় আপনাদের সেখানে কাজ করতে ইচ্ছুক রয়েছেন বন্ধুরা, তাহলেই ওদের সাথে কাজে বন্ধুরা নিযুক্ত হবেন। তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি পরের নোটিফিকেশনটি। তার আগে ছোটোটি রিকোয়েস্ট করেছি, যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ আমরা সেখানে পোস্টগুলি প্রতিনিয়ত আপডেট করে দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে বন্ধুরা দেখেছি
পরে নোটিফিকেশনটি। তাহলে বন্ধুরা, আজকে সর্বশেষ নোটিফিকেশনটির মধ্যে আসার পর প্রথমে বলা হয়েছে লুক চাওয়া হয়েছে বন্ধুরা, এবং দেখুন সেখানে বলা হয়েছে রেস্টুরেন্টে কাজ করার জন্য ডিশ ওয়াশ ও সহকারী কুক চাই। তাহলে দেখুন সেখানেও কাজ করার, সেখানে রেস্টুরেন্টের পোস্ট রয়েছে বন্ধুরা, এবং যারা রেস্টুরেন্টে কাজ করতে চান বন্ধুরা সেখানে ওদের দুটি মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারগুলিতে আপনারা ফোন করতে পারবেন। তাহলে মোবাইল নাম্বার বলে দিচ্ছি 9051811933, এবং অপরটি রয়েছে 8413987741। তাহলে বন্ধুরা যারা ইচ্ছুক রয়েছেন বন্ধুরা, কাইন্ডলি আপনারা অফিস টাইমে ফোন করবেন। ফোন করে সম্পূর্ণ বিষয়গুলো প্রথমে ক্লিয়ার হবেন বন্ধুরা, আপনার বেতন এবং ডিউটি টাইম এবং কোথায় এই হোটেলটি রয়েছে সম্পূর্ণ বিষয়গুলো প্রথমে জানবেন বন্ধুরা। জানার পর ওদের সাথে কাজে নিযুক্ত হবেন, এবং যদি এ ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন পড়ে বন্ধুরা তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আপনারা ত্রিপুরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছেন বন্ধুরা, প্লিজ আমি রিকোয়েস্ট করবো আপনারা যে আমাদের কমেন্টের বক্সের মধ্যে সেই জায়গার ডিস্ট্রিক্টের নাম মেনশন করে দেবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে আমি অনেকগুলি নোটিফিকেশন নিয়ে আলোচনা করেছি। যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে বন্ধুরা তাহলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।